শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। করোনায় বিপর্যস্ত ভারত, এরই মধ্যে বিভিন্ন দাবিতে একযোগে আরও 3,000 ডাক্তারের পদত্যাগ, আরও বিপদে পড়ল ভারত। হামাসের রকেট হামলার ভয়ে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিলেন নেতানিয়াহু। ফিলিস্তিনের গাজায় দুটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করল হামাস। কংগ্রেসের স্পিকার হতে চান ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাষ্ট্রে তুলপাত। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। বিদ্রোহীদের হাতে মিয়ানমারের 80 সেনা নিহত হবার পরও আবারও 3 সেনা নিহত। এবং সবশেষ থাকছে টিকটক সহ বিতর্কিত অ্যাপসগুলোকে নিষিদ্ধ করার সময় এসে গেছে বললেন র‍্যাব ডিজি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। করোনা বিপর্যস্ত দেশগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ভারত। আক্রান্ত এবং মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই দেশটির মধ্যপ্রদেশের প্রায় 3,000 জুনিয়র ডাক্তার পদত্যাগ করেছেন। করোনা আক্রান্ত হলে নিজের সহপরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া, বৃত্তি বাড়ানো সহ বিভিন্ন দাবিতে ধর্মঘট ডাকেন ভারতের মধ্যপ্রদেশের চিকিৎসকরা। হাইকোর্ট তাদের এই ধর্মঘটকে অবৈধ ঘোষণা করেছে। প্রতিবাদে রাজ্যটির ছয়টি হাসপাতালের 3,000 নবীন ডাক্তারের একযোগে পদত্যাগ করেছেন। সোমবার ধর্মঘট শুরুর পর বৃহস্পতিবার মধ্যপ্রদেশের হাইকোর্ট বলেন চিকিৎসকদের এই ধর্মঘট অবৈধ, 24 ঘন্টার মধ্যে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট। এই সিদ্ধান্তের প্রতিবাদ জানায় নবীন চিকিৎসকদের সংগঠন মধ্যপ্রদেশের জুনিয়র ডক্টর অ্যাসোসিয়েশন। এরপর শুক্রবার সন্ধ্যায় রাজ্যের 6 হাসপাতালের প্রায় 3,000 নবীন চিকিৎসক একযোগে পদত্যাগ করেছেন। আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন এই সংগঠনটি। ফিলিস্তিনিদের বিপক্ষে 11 দিনের যুদ্ধে ভয়াবহ রকেট হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল ইসরায়েল। ইহুদিবাদী দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শেষে যুদ্ধবিরতির জন্য আমেরিকার কাছে ধর্ণা দিয়েছিলেন বলে সংবাদ মাধ্যম জানিয়েছে। জানা গেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এবং ইসলামী জিহাদ আন্দোলনের ভয়াবহ রকেট হামলার মুখে যুদ্ধের 11 দিনের নিরুপায় হয়ে আমেরিকার মধ্যস্থতা কামনা করেছে ইসরায়েল। যুদ্ধের বিষয়ে যা ধারণা করা হয় এই ক্ষেত্রে বাস্তবতা ছিল তার বিপরীত। অর্থাৎ ইসরায়েল এই যুদ্ধ করার জন্য এবং যুদ্ধবিরতি অর্জনের জন্য প্রচেষ্টা চালিয়েছে। পত্রিকার তথ্য অনুসারে ইসরায়েলের জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুদ্ধবিরতির জন্য বারবার যোগাযোগ করেছে, যাতে আমেরিকা মিশর এবং আরও কয়েকটি দেশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধবিরতির ব্যবস্থা। তবে জো বাইডেন প্রশাসন এই ব্যাপারে তেমন কোনো আগ্রহ দেখাননি। ফিলিস্তিনিদের গাজায় হামলা করতে আসা 10টি ইসরায়েলি গোয়েন্দা এবং জঙ্গি ড্রোনের মধ্যে দুটিকে গুলি করে ভূপাতিত করেছে ইসরায়েলিরা। শুক্রবার এই খবর জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম কুদস প্রেস। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে কুদস প্রেস বলেছে ইসরায়েলি ড্রোনগুলো গাজার আকাশে প্রবেশ করে এবং পরবর্তী আল শেজাইয়া, আল জাইতুন এবং আল শেবা অঞ্চলে উড়েছিল। পরে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ওই ড্রোনগুলোকে লক্ষ্য করে গোলাবর্ষণ করলে দুটি ড্রোন ভূপাতিত হয়। এ সময় ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতারা জনগণকে সতর্ক করতে থাকেন এবং বলেন তারা আশঙ্কা করছেন ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলোর নেতাদেরকে হত্যা করার জন্য ড্রোন হামলা চালানো হতে পারে। ফিলিস্তিনিদের নির্দেশ দেওয়া হয়েছে ড্রোন হামলা থেকে বাঁচতে তারা যেন বাড়ির জানালা বন্ধ রাখেন। ইসরায়েলি ওই ড্রোনগুলো আধা ঘন্টা গাজার আকাশে উড়ার পর চলে যায়। ২০২০ সালের নির্বাচনে হারের প্রতিশোধ নিতে 2024 সাল পর্যন্ত অপেক্ষা করতে চান না মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2022 সালে অনুষ্ঠিতব্য কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে ফ্লোরিডার একটি আসন থেকে কংগ্রেসম্যান হতে চান তিনি। এরপর কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার হয়ে প্রেসিডেন্ট জো বাইডেনকে ইম্পিচ করার তদন্ত শুরু করতে চান, এমনই এক মিশনে নেমেছেন ডোনাল্ড ট্রাম্প। চরম ডানপন্থী হোস্ট ওয়েইন এলিন রুটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এই আভাস দেন এবং তার রেডিওতে প্রচারের পরই পুরো আমেরিকায় তুলপাড় শুরু হয়, এমনই এক সময় ট্রাম্প তার প্রতি সংহাপরায়ণ মনোভাব প্রকাশ ঘটালেন যখন ফেসবুক তাকে 2 বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে। কংগ্রেসের রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পকে প্রার্থী
হওয়ার সর্বপ্রথম প্রস্তাব বুস্টন রিপাবলিকানদের এক অনুষ্ঠানে উত্থাপন করেন ট্রাম্পের সাবেক উপদেষ্টা স্টিভ ব্যানন। স্টিভের যুক্তি অনুযায়ী ট্রাম্প ফ্লোরিডা থেকে রিপাবলিকান প্রার্থী হলে বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। শুধু তাই নয়, ট্রাম্পের কারণে রিপাবলিকান পার্টির প্রার্থীরা বিজয় ত্বরান্বিত হবে বলে উল্লেখ করেছেন ব্যানন। ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনাকে উড়িয়ে দিয়েছে কাতার। পারস্য উপসাগরীয় দেশ কুয়েত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক করবে না বলে ঘোষণা দেওয়ার কয়েকদিন পরই কাতারও একই ঘোষণা দিল। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেছেন, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব অবসান না ঘটানো এবং কয়েক দশকের সংঘাতে নিরসন না করা পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনবিসি নেটওয়ার্ককে দিয়ে একটি সাক্ষাৎকারে কাতারি পররাষ্ট্রমন্ত্রী সব কথা বলেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, ইসরায়েলকে স্বীকৃতি না দেওয়ার প্রধান কারণ হল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারিত্ব। গতকাল তার এই সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। শেখ আব্দুর রহমান বিন আলে সানি বলেন, যেসব কারণে কাতার এতদিন ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি সেই সব কারণ এখনও রয়েছে এবং শান্তি প্রতিষ্ঠায় ইসরায়েল কোনো পদক্ষেপ নেয়নি। তিনি বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করলেই দীর্ঘদিনের এই সমস্যার সমাধান হয়ে যাবে না। বিদ্রোহীদের হাতে মিয়ানমারের সেনাবাহিনীর আরও 3 সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার 3 চীন রাজ্যের মাগুয়ে অঞ্চলের হিতিলিন শহরে এই ঘটনা ঘটে। এর আগে গত সোমবার দেশটির কারেন বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে রাজ্যের দেমোসু শহরে মিয়ানমারের অন্তত 80 সেনা নিহত হয়। মিয়ানমারের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বুধবার দেশটির সেনাবাহিনীর চীন রাজ্যের মাগুয়ে অঞ্চলে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় বিদ্রোহীরা সেনাবাহিনীর উপর অতর্কিত আক্রমণ করে, এতে সেনাবাহিনীর 3 সদস্য নিহত হয়। বিদ্রোহীদের গোষ্ঠীর চীন ল্যান্ড ডিফেন্স ফোর্সেস একজন সদস্য এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মিয়ানমার নাও গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার হতামপিন গ্রামের একটি শিক্ষা প্রশাসনের অফিসে হ্যান্ড বোমা বিস্ফোরিত হয়। হিতালিন থেকে জান্তা বাহিনী এই ঘটনার তদন্তে আসে। এ সময় স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে শুক্রবার হিতিলিন মিলিটারি কাউন্সিল তাদের সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষের কথা স্বীকার করেছে। ওই সংঘর্ষে 3 বিদ্রোহী নিহত হয় বলেও তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত 1 ফেব্রুয়ারি বেসামরিক সরকারের নেতাদেরকে গ্রেফতার করে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। এরপর দেশজুড়ে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভ শুরু হয়। সেনাবাহিনী সহিংসভাবে বিক্ষোভ দমন শুরু করলে এখন পর্যন্ত 8 শহরেও অধিক বিক্ষোভকারী নিহত হয়েছে। এই অশান্ত পরিস্থিতির মধ্যে অধিক স্বায়ত্তশাসনের দাবিতে বিদ্রোহ করা মিয়ানমারের বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সেনাবাহিনীর সংঘর্ষ বেড়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালক ডিজি চৌধুরী আব্দুল আল মামুন বলেছেন, টিকটক, লাইকি সহ বিতর্কিত অ্যাপসগুলো নিষিদ্ধ করার সময় এসে গেছে। এ সময় বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংগঠিত বিভিন্ন অপরাধীদের তালিকা করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। শনিবার রাজধানী বাংলাদেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত কিশোর অপরাধ বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে সায়া সংসদ বিতর্কিত প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি। টিকটক, লাইকি সহ বিভিন্ন মোবাইল অ্যাপ ব্যবহারকে কেন্দ্র করে সংগঠিত বিভিন্ন অপরাধীদেরকে তালিকা করা হচ্ছে জানিয়ে র্যাব ডিজি বলেন, 82% মানুষ ইন্টারনেট ব্যবহারকারী সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকে। বিভিন্ন অপরাধের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমও অনেকাংশে দায়ী। প্রযুক্তিকে গ্রহণ করে নেতিবাচক দিকগুলো পরিহার করতে হবে। যে কোনো ধরনের অপরাধ করে পার পাওয়ার সুযোগ নেই। অপরাধ করে এখন আর কেউ পার পাচ্ছে না। এরপরও কেউ যদি অপরাধ করে তাহলে তারও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিশোর গ্যাং এবং উগ্রবাদের মতো যে কোনো অপরাধের জন্য অভিভাবকদের সন্তানদের প্রতি নজর রাখার আহ্বান জানান এই র্যাব ডিজি। যার যার অবস্থান থেকে দায়িত্ব পালন করলে অপরাধ কমে যাবে বলেও মনে করেন এই চৌধুরী আব্দুল আল মামুন। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।